সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া বানি আদম কদ আনসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশাও ওয়া লিবাসু তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে আদম সন্তান, হে বনি আদম, অবশ্যই আমি তোমাদের কাছে অবতীর্ণ করেছি এমন পোশাক, যেই পোশাক দ্বারা তোমরা তোমাদের লজ্জাস্থানকে আবৃত করতে পারো, এবং আমি পোশাক তৈরি করে দিয়েছি, অবতীর্ণ করেছি এমন পোশাক, যেই পোশাক দিয়ে তোমরা সাজসজ্জা দেহাবয়ব সুশোভিত করতে পারো, এবং আমি তোমাদেরকে দান করেছি, তোমাদের উপরে অবতীর্ণ করেছি তাকওয়ার পোশাক, পরহেজগারীর পোশাক। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মোটামুটি তিনটি নীতিমালা প্রণয়ন করেছেন। এক নাম্বার নীতিমালা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পোশাক অবতীর্ণ করেছেন, যেই পোশাক দ্বারা সতর আবৃত করা যায়, লজ্জাস্থান আবৃত করা যায়। দ্বিতীয় আরেকটি নীতিমালা বলেছেন, সেটি হচ্ছে যেই পোশাক দ্বারা সাজসজ্জা অবলম্বন করা যায়। তৃতীয় আরেকটি নীতিমালা প্রণয়ন করেছেন, সেটি হচ্ছে তাকওয়ার পোশাক, পরহেজগারীর পোশাক। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সর্বপ্রথম যেই মূল লক্ষ্যবস্তু উল্লেখ করেছেন, সেটি হচ্ছে আল্লাহ পাক বলেছেন এমন পোশাক যার দ্বারা তোমরা লজ্জাস্থানকে আবৃত করতে পারো। আল্লাহ পাক বলেছেন সাওআতিকুম, সাওআতুন শব্দের অর্থ হচ্ছে এমন বস্তু বা এমন বিষয় যেগুলো আলোচনা করা কিংবা যেগুলো সম্পর্কে খুলে রাখা, যেগুলো খুলে রাখা সাধারণতই মানুষ লজ্জাজনক মনে করে, উদ্দেশ্য হচ্ছে সতর। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ এবং নারীদের নির্ধারিত কিছু অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর হিসাবে সাব্যস্ত করেছেন। সেই সতর হিসাবে যেই অঙ্গগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাব্যস্ত করেছেন, এগুলো পুরুষের ক্ষেত্রেও ভিন্ন, নারীদের ক্ষেত্রেও ভিন্ন। তার মানে হচ্ছে পুরুষ আর নারীদের সতর একরকম নয়, ভিন্ন ভিন্ন। পুরুষের সতর হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এটি হচ্ছে পুরুষের সতর। আর নারীদের সতর হচ্ছে চেহারা আর পায়ের গোড়ালি বা পায়ের পাতা ছাড়া পুরো শরীর নারীদের সতর। আবার এখানে ভুল বুঝলে হবে না, যে চেহারা তো খোলা রাখা যাবে তার মানে হচ্ছে সকলের সামনেই চেহারা খোলা রাখা যাবে, বিষয়টা এমন নয়, এটা ভিন্ন বিষয়। সতরের অন্তর্ভুক্ত হচ্ছে চেহারা আর পায়ের গোড়ালি বা পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর নারীদের হচ্ছে সতরের অন্তর্ভুক্ত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই নির্ধারিত কিছু সতর সাব্যস্ত করেছেন পুরুষ আর নারীদের জন্য। এখন যে সমস্ত পোশাক পরিধান করলে সতর আবৃত করা যায়, সেটি হচ্ছে প্রথম মূল নীতির অন্তর্ভুক্ত।